কোরিয়ান ব্যান্ড বিটিএস এর টানে ঘর ছেড়ে গেছে রাজধানীর ম্যারাদিয়ার তিন কিশোরী। যাওয়ার আগে তাদের একজন পরিবারকে লিখে গেছে চিঠি। গেল নয় দিন ধরে ওই তিন মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অগ্রগতি নেই পুলিশের তদন্তেরও। কাজী ফয়সালের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস দলটির সদস্যদের গান ও নাচ বিশ্বজুড়েই কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। এই বিটিএস এর টানে ঘর ছেড়েছে রাজধানীর ম্যারাদিয়ার তিন কিশোরী। তাদেরই একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী 14 বছরের রিজওয়ানা রিজু ঘর ছাড়ার আগে লিখে গেছে একটি চিঠি, যেখানে সে জানায় মা বাবার অবহেলায় বিটিএস এর সদস্য জাংকুককে বিয়ে করতে বদ্ধপরিকর সে। দুইটা আড়াইটা বাজে যায়, তাও আমরা ওদেরকে পাই না। তারপরে সবাই বলতেছে যেন ওরা ভ্যাগ নিয়ে চলে গেছে, তিনজনে তিন বান্ধবী বাসা থেকে ভ্যাগ নিয়ে, কাপড়ের ভ্যাগ নিয়ে চলে গেছে। তখন আমরা খোঁজাখুঁজি করি, কোথায় পাই না। আমি কিছু জানি না, লিখে গেছে যে বিটিএস এদের কাছে যায়। বিটিএস কি সেটা আমি জানি না, বিটিএস কোথায় থাকে কি করে সেগুলো আমরা কিচ্ছু জানি না। কোনো ঠিকানা নাই, কোনো নাম্বার নাই। এরা বলছে আমরা বিটিএস কাছে যাই, ওদের সদস্যকে আমরা বিয়ে করব। নিখোঁজ তিন কিশোরীর বাকি দুইজন প্রায় একই বয়সের, জান্নাতুল আক্তার বর্ষা ও রুবিনা আক্তার মিম, থাকতো রিজওয়ানের পাশের বাসাতেই। তাদেরও কোনো খোঁজ নেই 29 জানুয়ারি দুপুর থেকেই। এই তিন মেয়েই বাবা মার একমাত্র কন্যা সন্তান। টিভি দেখা দেখতো, এই মনে করেন এই বিটিএস বিটিএস একটু পরে পরে মানে সারাক্ষণ দেখতো। আমার একটা ছোট ছেলে আছে, ওই ছেলেটার লগে ঝগড়াও করতো। যদি ওই না দেখতে দিত তাহলে ওর মন খারাপ হইতো। আমরা যদি কেউ একটু রিমোটটা চাইতাম যে অন্য কিছু দেখি, তাহলে ওই দিত না, মানে অনেক রাগ হইতো যে ওই এগুলো দেখবো। আবার মনে করেন সারাক্ষণ এই বাড়ির ভিতরেই থাকতো, বাইরে যাইতো না। এই একটু গোসল টোসল করার কাম লাগলে বাইরে যাইতো না, লে সারাক্ষণ ঘরে বসে বসে ওই যে টিভি দেখতো, মানে ওগুলোই আর কোনো চ্যানেল দেখতো না, খালি ওই চ্যানেলটাই দেখতো। তো আমরা রাগারাগি করতাম অনেক সময় যে এডি কি দেখার জিনিস, এগুলো কি দেখতে হইব, এডি তো আমাদের আমার ভাল লাগে অনেক, এগুলোই দেখব আমি। আবার আমার ছেলে ছোটোটাই শুনছে যে ওই নাকি কইছে আমরা একদিন হইলেও ওই দেশে যামু, ওদের কাছে যামু। আমরা মাটির আমার ছেলে আবার কইতো, হ তোরা ওই দেশে যাবি, অনেক টাকা লাগবো ওদের যাইতে। কইতো কি মাটির ব্যাংকে টাকা জমাই হইলো আমরা ওদের কাছে যাবো। এখন আমার মাইয়া কোথায় আছে, কিরকম আছে, কিভাবে আছে, ওই কোন জায়গায় ঘুমায় আমরা তো এটা কইতে পারতেছি না। মনে করেন ওই আমাদের বাথরুমেও যাইতো না রাত্রের বেলা, ওর ভয় লাগতো। ওই জানালার মতন একটা আছে, ওইটা খোলা থাকতো দেখি আমার মাইয়া অনেক ভয় পাইতো, যাইতো না রাত্রের বেলা। আমাদের সারা রাত্রের বেলা বাইরেও যাইতো না, অনেক ইয়া করতো, ডরাইতো। আমাদের অনেক আদরের মেয়ে, ওর আব্বু তো পাগল হয়ে গেছে, আমার এই মাইয়া না পাইলে আমি সংসারে থাকবো না, আমার এই মাইয়া না পাইলে আমি এই দেশান্তরী হয়ে যাবো, আমি এই দেশে তার আমার থাকে লাভ নাই। আমরা যদি একটু জানতাম যে আমাদের মাইয়া এরকম করব, আর কোনো কিছু যদি দেখতাম খারাপই, তাহলে মনে করতাম যে আমাদের মাইয়া মনে হয়তো কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক আছে। কেউই কইতে পারবো না, সবাই খালি কয়, এই আশেপাশের মানুষও কয় যে ওরা তিনটা মাইয়া গেটের বাইরে যাইতো না। বিটিএস চ্যানেলটা আর কি দেখতো সবসময়, এগুলো দেখার জন্য মানা করলেও আর বেশি বেশি দেখতো, রাগ করলেও মানে এক রিমোট হাতের থেকে নিয়ে গেলে ওই বেলা খাওয়াই বাদ দিয়ে দিত, খাইতো না। মানে খাওয়া দাওয়ার প্রতি কোনো ই ছিল না, সারাক্ষণ এই বিটিএস চ্যানেলগুলোই দেখতো। নয় দিন ধরে চলে গেছে, যেন মনে হয়েছে যে 9টা বছর চলে গেছে। স্যার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার মেয়েটাকে আমাকে খুঁজাই না দিবেন। তা আপনি বুঝতেই পারেন যে একজন মায়ের কাছে সন্তান হারানো যে কতটা কষ্ট, একজন মাই বুঝে। চ্যানেল 24-এর হাতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায়, গেল 29 জানুয়ারি দুপুরের দিকে বাসার সামনে রাস্তায় অপেক্ষা করছে বর্ষা। এর কিছুক্ষণ পর একটি রিকশায় করে সেখানে আসে মিম ও রিজওয়ানা, তারপর একই রিকশায় চলে যায় তারা। নিম্নবিত্ত এই তিন পরিবারের সদস্যরা বেশিরভাগ সময়ই জীবিকার প্রয়োজনে থাকতেন ঘরের বাইরে। বিটিএস সম্পর্কে বিন্দু বিসর্গ ধারণাও নেই তাদের। খোঁজাখুঁজির পরে শুনি ওরা তিনজনে নাকি ভ্যাক নিয়ে ওখান থেকে একটা রিক্সা যোগে সামনের দিকে বনশ্রী দিয়ে বাম দিকে চলে গেছে। এই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি স্যার, এখন আপনাদের একটু যদি সনতি পাই, আমরা এখানে থানায় জিডি করেছি, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়েছি, কোথাও আমরা পাচ্ছি না। তারপর কিছু লেখা পাইলাম যে খাতার ভিতরে,
উনি নাকি বিটিএস এর ওইগুলো দেখতো, চ্যানেলে দেখতো, মোবাইল দেখতো, টিকটক বানাইতো, ওগুলো নিষেধাজ্ঞা করছে, অনেক নিষেধ করছে, আমি ইয়া করেছি, ওর আম্মু কন্ট্রোলে রেখেছে, খুবই মানে একটা কেয়ারফুলি রেখেছি, তারপর কিভাবে কি হলো আমরা বুঝতে পারতেছি না। এই আমাদের মেয়ে এতদিন যাবত নিখোঁজ। আমি তো রিক্সা চালাই প্রতিদিনকার মতো, প্রতিদিনই কাজে যাই, তো ওই দিনকে কাজে গেছি গিয়ে আমার মেয়ের বাসায় দেখে গেছি, তো বাসায় দেখে আমি তো কাজে গেছি, তো রিক্সা চালাই, আমার কাছে আমার ওয়াইফে ফোন দিছে, তখন দুইটা থেকে আড়াইটা বাজে, তখন আমার ফোন দিছে যে তোমার মেয়ে নিখোঁজ। তা আমি তো প্রথম বাসছি মনে হয় একা, তখন আর অ্যালাউ করি নাই, তাহলে মনে হয় কারোর সাথে গেছে গা। তো পরে মনে করেন আরেকটা ফোন দিল যে ওরা তো তিনজন নাই, তো তিনজন নাই, তাহলে তো একটা ব্যবস্থা নিতে হতো, সাথে সাথে আমরা আসলাম বাসায়, আমি আসলাম সাথে সাথে বাসায় আসলাম, আসে পরে তিনজনের অভিভাবক একখানে হয়ে এই থানায় একটা ডায়েরি করলাম। আর কোনো আবেদন নেই স্যার, আমরা গরিব মানুষ, দিনের না দিন খাই, না পার মুখ আর কোন দিকে টাকা পয়সা দিয়ে লড়তে ধরতে, মূর্খ মানুষ না, কোথায় যাবো কী করবো আমরা জানি। অনুমান হিসাবে আপনার একটা চিঠি লিখে গেছে, চিঠিতে লিখে গেছে যে আমরা বিটিএসের সাথে চলে গেলাম, বিটিএসকে বিয়ে করব। এটা লিখছে আবার রিজওয়ানা আর কি, রিজওয়ানা আর একটা মেয়ের নাম, ওই মেয়ে। আপনারা সবাই মিলে, স্যারেরা মিলে একটু যদি আমাদের মেয়েটাকে উদ্ধার করার ব্যবস্থা করে দিতেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। এই ঘটনায় খিলগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে করা হয়েছে সাধারণ ডায়েরি, তবে তদন্তে এখন পর্যন্ত আশানুরূপ অগ্রগতি নেই। বিটিএস এর কথা বলছে, বিটিএস এটা একটা সিম্বলিক অর্থে তারা ধরছে, আমরা তাদের যে ডিজিটাল যে ডিভাইস যেগুলো ইউজ করতে সেগুলো আমরা মানে থলুলি অ্যানালাইজ করছি। হ্যাঁ, থলুলি অ্যানালাইজ করে ওইখানে কানেক্টেড যে সকল ব্যক্তি ট্যাক্তি আছে, আমরা কিন্তু কম বেশি অনেককেই আমরা মানে পিক করছি, জিজ্ঞাসাবাদ করছি, স্বাগত করছি, এটা অফিসিয়ালি বলা উচিত না, আমরা এখন পর্যন্ত পাইনি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।